ফ্রেন্ডস, আজ আপনাদের কাছে নিয়ে এসেছি আইএমসি শ্রী তুলসী। তার আগে আমি বলতে চাই, আমার এই চ্যানেলটি প্রোডাক্ট রিভিউ অ্যান্ড বিউটি টিপস চ্যানেলটিকে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে লাইক করুন, শেয়ার করুন। তাহলে শ্রী তুলসী সম্বন্ধে আজকে আমরা জানি। আইএমসি শ্রী তুলসীটি 20 ml। শ্রী তুলসীটি কী কী দিয়ে তৈরি হয়েছে? 5টি তুলসী দিয়ে তৈরি হয়েছে। শ্যাম তুলসী, বিষ্ণু তুলসী, রাম তুলসী, লিম্ব তুলসী, ভ্যান তুলসী। এটি আপনারা কী করে ইউজ করবেন? এটি আপনারা 1 গ্লাস জলে 1 ড্রপ নিয়ে খাবেন। আর যদি কেউ চায়ের সাথে খেতে চান তাহলে আপনারা 1 কাপ চায়ের সাথে 1 ড্রপ নিয়ে খাবেন। দিনে 4 থেকে 5 বার খেতে পারেন। শ্রী তুলসী MRP কত? শ্রী তুলসী MRP 195 টাকা। আর আপনারা যদি আইএমসির গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাদেরকে এটি 140 টাকায় পেয়ে যাবেন। আপনারা এটা কী করে পাবেন? আপনারা এটা আইএমসির যে কোনো স্টোরে পাবেন। আর যদি আপনারা আইএমসি স্টোর না জেনে থাকেন কোথায় আছে তাহলে আপনারা আইএমসি ওয়েবসাইটে পেয়ে যাবেন। ওয়েবসাইটে হচ্ছে www.imcbusiness.com। এটি কী কী আমাদের উপকারে লাগে? এটি 200-এরও বেশি রোগ সারিয়ে তোলে, যেমন কাশি, জ্বর, ব্রঙ্কাইটিস, ফুসফুসের সংক্রান্ত এবং পাচন সম্বন্ধিত রোগের জন্য এটি খুবই উপকার। আর যদি কারো হাত কেটে যায়, সেই কাটা জায়গায় যদি আপনি শ্রী তুলসী 1 ফোঁটা দিয়ে দেন তাহলে সেই কাটা জায়গাটাও ঠিক হয়ে যায়। আর এটি তো কাশি, সর্দি কাশির জন্য তো খুবই ভালো শ্রী তুলসী। আপনারা ব্যবহার করে দেখতে পারেন, আপনাদের খুব উপকার লাগবে। এটি পিওর হার্বাল, আর কোনো কেমিক্যাল নেই। যারা অ্যালোপ্যাথি খেতে পারে না তারা এই শ্রী তুলসী খেতে পারেন। এই শ্রী তুলসীটি দেখতে পাচ্ছেন আপনারা কেমন? যদি কারো স্কিনের প্রবলেম থাকে তাহলে যদি আপনারা এটি কোনো ফেস ওয়াশ বা প্যাকের সাথে যদি 1 ড্রপ নিয়ে যদি আপনারা স্কিনে লাগাতে পারেন সেই জায়গাটা অনেক উপকার করতে পারে। ডার্ক স্পট দূর করে, স্কিনের যাদের অ্যালার্জি হয় তাদের স্কিনের অ্যালার্জি দূর করে। এটি প্রচুর নানান রকমের এর রোগ থেকেও এটি দূর করে। যাদের হাড়ের প্রবলেম আছে তারাও এই শ্রী তুলসী খেতে পারে। সুগার, যাদের থাইরয়েড আছে তারাও এই শ্রী তুলসী খেতে পারে। তাহলে আপনারা যদি আরও এই শ্রী তুলসী সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের ডিসক্রিপশন বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এন্ড আর আমাদের এই চ্যানেলটাকে আপনারা শেয়ার করুন আর লাইক করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।